আমাদের দয়াল নবীজি বলেছেন শহীদের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে, শহীদের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে, কিন্তু সে যদি পরের হক নষ্ট করে থাকে সেটা আল্লাহ maaf করবে না। পরের জমি যদি দখল করে, আমরা পরের জমি দখল করব কিনা, অনেকে দখল করে কিনা, অনেকে একটু একটু করে আগায় ঠিক কিনা, একটু একটু করে আগায়, একটু একটু করে দখল করে, এক বছর একটু দখল করলো আরেক বছর আর একটু, এরকম জমি দখলকারী আছে কিনা, বুঝতে পারেন আছে কিনা, আছে। তাদের অবস্থা ভালো হবে নাকি খারাপ হবে? যেমন বুখারী শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নূরানী জামান মরদি বলে দিয়েছেন, মা ওয়ালা মা মিনাল আরদি শাইআ তুবিকাহু মিন সাবঈ আরাদিন। আমাদের নূর নবীজি বলেছেন, মা ওয়ালা মা মিনাল আরদি শাইআ তুবিকাহু মিন সাবঈ আরাদিন। ভাইরা আমার জমিন কয়টা? আরো সাত জমিন আছে না নিচে, সাত আকাশ সাত জমিন। আমাদের নবীজি নূরানী জামান মরদি বলে দিয়েছেন, যে ব্যক্তি কোনো মানুষের কোনো জমি দখল করবে, যে ব্যক্তি কোনো মানুষের কোনো জমি দখল করবে, কিয়ামতের দিন সাতটা জমিনকে আল্লাহ তার গলায় লটকায় দিবে। সাতটা জমিনের ভার সে নিতে পারবে? দশ মন মাটির ভারই তো সে নিতে পারবে না। সেই জায়গায় সাত জমিনের সাতটা জমিন আল্লাহ তার গলায় কিয়ামতের দিন লটকিয়ে দিবে, সে যদি কোনো মানুষের জমি দখল করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আমাদের দয়াল নবীজি, আর এটা বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নূরানী জামান মরদি বলে দিয়েছেন, মা ওয়ালা নাকিদা শিবরিম মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। যে ব্যক্তি মা ওয়ালা মা কিদা শিবরিম, মা ওয়ালা মা কিদা শিবরিম মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন, যে ব্যক্তি কোনো মানুষের এক বিঘত পরিমাণ, কি পরিমাণ? যে ব্যক্তি কোনো মানুষের এক বিঘত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন সাতটা জমিনকে আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার কেমন কষ্ট হবে সাতটা জমিন যদি আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? আমরা কি কোনো মানুষের জমি দখল করবো? জোরে বলেন দখল করবো। যেমন আরেকটা হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নূরানী জামান মরদি বলে দিয়েছেন, মান আখাযা বি গায়রি হাক্কিহি, মান আখাযা মিনাল আরদি বি গায়রি হাক্কিহি, মান আখাযা মিনাল আরদি বি গায়রি হাক্কিহি। যে ব্যক্তি অন্যায়ভাবে, কিভাবে অন্যায়ভাবে জোর জুলুম করে কোন মানুষের জমি দখল করবে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদিন। কে বলতেছেন? আল্লাহ না, আমাদের দয়াল নবীজি বলতেছেন, দয়াল নবীজির কথাই আল্লাহ কথা। আমাদের দয়াল নবীজি কি বলেছেন? মান আখাযা মিনাল আরদি শাইয়ান, মান আখাযা মিনাল আরদি শাইয়ান বি গায়রি হাক্কিহি, যে ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে কোন মানুষের জমি দখল করবে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদিন, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন সাত জমিনের নিচে গাড়ায় ফেলবে। আমরা অনেক সময় রাগ করে বলি না, তোরে গাড়াইলাম, এরকম বলি কিনা? অনেক সময় আমরা বলি। তো আমাদের নূর নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষের অন্যায়ভাবে কোনো মানুষের জমি দখল করবে, কিয়ামতের দিন তাকে আল্লাহ কটুক গাড়ায় ফেলবে সাত জমিনের নিচে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদিন, সাত জমিনে নিচে আল্লাহ তাকে গাড়ায় ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কোনো মানুষের জমি দখল করবো? জোরে বলেন জমি দখল করবো। ভাইর আমার, আল্লাহর সাথে যদি আমরা কোনো গুনাহ করি, আল্লাহর হক যদি আমরা আদায় না করি, আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে আমাদেরকে মাফও করতে পারে, আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে শাস্তিও দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক গফুর রহিম, গফুর রহিম, আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু মানুষের হক যদি আমরা দখল করি, মানুষের টাকা পয়সা যদি আমরা মেরে দেই, তাহলে যার হক আমরা নষ্ট করব, সে ব্যক্তি মাফ না দিলে আল্লাহ আমাদেরকে মাফ দিবে না। ভাইরা আমার, সেজন্য আমরা মানুষের হক নষ্ট করব নাকি করব না, মানুষের টাকা পয়সা মেরে দিব নাকি দিব না, মানুষের সুদ খাবো নাকি ছাড়বো, কথা বলেন না, সুদ খাবো নাকি ছাড়বো? আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নূরানী জামান মরদি বলে দিয়েছেন, কুল্লু কারদিন যারানু ফাআতিন ফাহুয়ার রিবা। আমাদের নবীজি বলেছেন, যেই হাওলাতের মধ্যে মুনাফা থাকে, কি থাকে? যেই হাওলাতের মধ্যে মুনাফা থাকে সেটাই সুদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে করেন আমি আপনাকে 1000 টাকা হাওলাত দিলাম, কত টাকা? 1000 টাকা হাওলাত দিয়ে আমি যদি আপনাকে বলি, এই কয়েকদিন পরে বললাম 1000 টাকা হাওলাত দিছি, মিয়া কিছু চাটা খাও না, একটা কাপ চা খাও না, তখন আপনি যদি আমার চা খাওয়াইলেন, কি খাওয়াইলেন? এই চাটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। কাউকে হাওলাত দিয়ে কোনো ফেসিলিটিস নেওয়া যাবে না, খুব খেয়াল রাখবেন। কাউকে হাওলাত দিয়ে, এই হাওলাতের উসিলা দিয়ে এই কারণে তাকে লজ্জায় ফেলে, তার থেকে কোনো উপকার নেওয়া যাবে না। যদি নেন সেটা কি হয়ে যাবে, কথা বলেন, সেটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? কাউকে হাওলাত দিয়ে এক পয়সা নেওয়া যাবে না। তবে কেউ যদি আপনাকে হাওলাত দেয়, আপনি যদি খুশি হয়ে তাকে বেশি দেন, সেটা উত্তম, ঠিক কিনা? সেটা মনে করেন আপনার নাম আব্দুল করিম,
আপনি আব্দুর রহিমকে কি দিলেন 1000 টাকা হাওলাত দিলেন এখন আপনি কিন্তু তার কাছে এক পয়সাও চান না সে নিজে আপনাকে দেওয়ার সময় 100 টাকা বলল তুমি আমার 1000 টাকা হাওলাত দিছো আচ্ছা তোমাকে আমি 100 টাকা এমনি দিলাম এটা দিলে ভালো ঠিক কি না যেমন বুখারী শরীফের হাদিস আমাদের সাহাবী এক লোকের থেকে একটা উট হাওলাত নিছিলেন কি এক বেদুইনের কাছ থেকে একটা উট হাওলাত নিছিলেন কে নিছিলেন আমাদের দয়াল নবীজি আমাদের দয়াল নবীজি এখন এই লোক দয়াল নবীজির পিছনে পিছনে ঘুরতেছে আপনি আমার উট দেন ভাইরা আমার বোঝানোর জন্য বলি এক বছরের একটা গরুর দাম বেশি নাকি দুই বছরের গরুর দাম বেশি দুই বছরের গরুর দামটা বেশি তো ভাইরা আমার এটা বুখারী শরীফের হাদিস ওই লোকটা পিছনে পিছনে ঘুরতেছে উট দেওয়ার জন্য কিন্তু দয়াল নবীজি নূর নবীজি যেই পরিমাণ যেই বয়সের উট নিছিলেন এই পরিমাণ উট নবীজি পাচ্ছিলেন না তাকে দেওয়ার জন্য উট যা যা আছে সব কি বড় বড় এখন বড়টা দিলে তো লাভ ঠিক কিনা এখন আমি আপনাকে হাওলাত দিছি এক বছরের গরু আপনি যদি দেওয়ার সময় দুই বছরের গরু দেন এটা আমার লাভ কিনা এটা আমার লাভ আমার বেশি দাম এটা আমি বিক্রি করতে পারবো এটা দাম বেশি তো দয়াল নবীজি তাকে বড় একটা উট দিয়ে দিলেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিছেন ছোট উট বুখারী শরীফের হাদিস বানানো ঘটনা এটা কিসের হাদিস বুখারী শরীফের সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিছিলেন ছোট উট দিতেছেন তো বড় উট তার সে তো লাভবান হয়ে যাচ্ছে আমাদের দয়াল নবীজি বললেন সাহাবারা দিতে চাচ্ছে না আমাদের দয়াল নবীজি বললেন আর তুহু তাকে বড় উটটা কি করো আর তুহু তাকে দিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ ফা ইন্না মিন খায়রিকুম আহসানাকুম কদাআ ফা ইন্না মিন খায়রিকুম আহসানাকুম কদাআ তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি ঋণ পরিশোধ করার সময় একটু বেশি দেয় সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো খেয়াল রাখবেন আমরা যদি কারো কাছ থেকে হাওলাত আনি দেওয়ার সময় আমরা যদি এটা একটু বেশি দেই এটা কার সুন্নাত জোরে বলেন না কার সুন্নাত নবীজির সুন্নাত এটা সওয়াব হবে কিন্তু আপনি হাওলাত দিয়ে এক পয়সা দাবি করতে পারবেন না আপনি যদি এক পয়সাও নেন এক কোটি টাকা যদি হাওলাত দিয়ে আপনি যদি বলেন যে না আমার একটা পয়সা বেশি দাও এক পয়সাও কি হয়ে যাবে সুদ হয়ে যাবে কারণ কুল্লু করদিন জাররা মুনফাআতিন ফাহুয়া রিবা তো সেই জন্য ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না পরের হক নষ্ট করবেন না পরের জমি দখল করবেন না পরের টাকা পয়সা মেরে দিবেন না আমরা রাজি কিনা জোরে বলেন রাজি কিনা ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে